পিএসজিতে না খেললে লিওনেল মেসি কোথায় যাবেন, এটা এখন ফুটবল দুনিয়ার বড় আলোচনা। যে আলোচনা এখন প্রবল তাতে ফরাসি ক্লাব ছাড়লে মেসির সম্ভাব্য সেরা গন্তব্য স্পেন, যেখানে মেসির মেসি হয়ে ওঠা। পিএসজিতে যাওয়ার সময় মেসি বলেছিলেন তিনি আবার তাঁর পুরনো ক্লাবে ফিরবেন। ফ্রান্সে 2 বছরের চুক্তির শেষ দিকে এসে পিএসজির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে আবারও দলে টানার ব্যাপারে আশাবাদী বার্সেলোনা। কিন্তু বাস্তবিক নানা কারণে বার্সেলোনায় ফেরাটা মেসির জন্য সহজ নয়। মেসির বার্সায় ফেরার পথ কঠিন হয়ে উঠছে দুটি কারণে। কিছুদিন আগেই বার্তা সংস্থা AFP খবর দিয়েছিল মেসি নাকি সৌদি আরবের কোনো এক ক্লাবের সঙ্গে আর্থিক চুক্তি চূড়ান্ত করে ফেলেছেন। সৌদি আরবের ক্লাব মেসিকে যে পরিমাণ অর্থে দলে টানতে চাচ্ছে সেটি রীতিমতো অকল্পনীয়ই। প্রথমে অঙ্কটা শোনা গিয়েছিল 40 কোটি ইউরো, এরপর এটা বেড়েছে 50 কোটিতে। এছাড়া মেসির সঙ্গে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের ক্লাব ইন্টার মায়ামিরও যোগাযোগ আছে। মেসিকে ফেরাতে হলে বার্সেলোনাকে এদের সঙ্গে লড়াই করতে হবে, আর সেই লড়াইয়ে পকেট ভারী করেই নামতে হবে। 2021 সালে বার্সেলোনার আর্থিক সমস্যার কারণেই মেসিকে ক্লাব ছাড়তে হয়েছিল। মেসিকে দেওয়ার মতো বেতন সে সময় বার্সেলোনার ছিল না। এখন মেসিকে যদি বার্সেলোনায় ফেরানো হয় তাহলে উয়েফার আর্থিক সঙ্গতি নীতি অনুসরণ করেই বেতন দিতে হবে, যা মেসির বর্তমান বেতনের চেয়ে বেশ কমই হওয়ার কথা। সব মিলিয়ে মেসির বার্সায় ফেরা কঠিনই। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টসের সাংবাদিক সিজার লুই মার্লো জানিয়েছেন ফেরার ব্যাপারে বার্সেলোনার ধারে কাছেও নাকি এই মুহূর্তে মেসি নেই। লুই মার্লো এক টুইটে লিখেছেন মেসি বার্সেলোনায় ফেরার ধারে কাছেও এখন নেই, যদিও লা লিগা কর্তৃপক্ষ তাকে ফেরানোর উপযোগিতার পরিকল্পনা অনুমোদন করেছে। মেসিও বার্সেলোনায় ফিরতে আগ্রহী, এখনও তাকে ফেরানোর ব্যাপারে অনেক কিছু করা বাকি। সৌদি আরবের ক্লাব আল হিলাল ও যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির প্রস্তাব তো রয়েছে। মেসিকে ফিরিয়ে নিতে নানা রকমের অঙ্ক কষছে বার্সেলোনা। এ নিয়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন সংবাদ প্রকাশিত হচ্ছে। লা লিগা সম্প্রচারকারী প্রতিষ্ঠান মিডিয়া প্রোর প্রধান জাওমে রুটেস দাবি করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে পেতে নতুন প্রস্তাব দিয়েছে সৌদি আরব। নতুন সেই প্রস্তাবে অর্থের পরিমাণ বেড়েছে। রুরেসের দাবি মেসিকে 1 বছরের জন্য 50 কোটি ইউরো দেবে সৌদি আরব, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 5,800 কোটি টাকা। এর আগে জানা গিয়েছিল মেসিকে 2 বছরের জন্য পেতে সৌদি আরব 40 কোটি ইউরো দেবে, যদিও এ খবর উড়িয়ে দিয়েছে মেসির ঘনিষ্ঠ জনেরা। কিন্তু এখন শোনা যাচ্ছে মেসির বাবা ও তার এজেন্ট হোর্হে মেসি নাকি সৌদি আরবের প্রস্তাব দেখেই ছেলের বার্সেলোনায় ফেরার ব্যাপারে বেশ দ্বিধান্বিত।